সো হ্যালো বন্ধুরা, আরও একবার এসে গেছি বং স্টোরিজে। রিসেন্টলি সুশান্ত সিং রাজপুতের যে লাস্ট সিনেমাটা বেরোচ্ছে দিল বেচারা, সেটাকে এখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হচ্ছে। সেটা নিয়েও কম ঝড়জল বইছে না, অনেক সরগোলই হচ্ছে। বাট আফটারঅল তো সে আর নেই না, আর সে তো আপকামিং স্টার ছিল। যাই হোক, এই ধরনের গল্প, এই ধরনের কেচ্ছা গসিপ তো চলতেই থাকবে না? বাট স্টারেদের তো সিনেমা কখনোই অনলাইনে রিলিজও হচ্ছে না, সেসব নিয়েও অনেক কিছু চলছে, তাদের তো হলের জন্যই অপেক্ষা করতে হচ্ছে। বাট এর যে সুশান্ত সিং রাজপুত না, তাকে আর কে গুরুত্ব দেয়? সুশান্ত সিং ছিল, আছে এবং সুশান্ত সিং থাকবে আমাদের মনে। যাই হোক, শুরু করা যাক আজকের গল্প, সেকেন্ড পার্ট। আজকের গল্পটার নামই দিয়ে দিলাম তার নামে, তার জন্য উৎসর্গ করলাম দিল বেচারা। সাবস্ক্রাইব করতে থাকুন বাউন্স স্টোরিজ, দেখতে থাকুন, স্টে টিউন অন বাউন্স স্টোরিজ। ভাই শুনেছিস আমাদের এদিককার খবর? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না কি আমাদের এখানে কি সেকেন্ড আওয়ার একটা সুশান্তের খবর হতে চলেছে নাকি বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না, তো অবস্থা ঠিক আমার সুবিধের ঠেকছে না রে। মর্নিং মর্নিং, বল ভাই খবর কি? হ্যাঁ, কি কি বেগতিক বুঝছিস? কোনটা সুবিধের খবর পাচ্ছি? আবার কি সুশান্তের কি কেস হতে চলেছে বল রে, বল বল বল, কী হলো কী হলো? এখানে যে ওই ছে মেয়েটা সেদিন কেস ছিল, দেখ না আবারও এসে গেছে, দুজনে মেয়েতে জুড়ে দিয়েছে আবার গল্প করা। সকালে তো এসে এখানে প্রেমলীলা রাসলীলা জুড়ে দিয়েছে তোরে বুড়ো আর ছুরিতে মিলে। ওই মেয়েটা নাকি আমাদের পাড়ারই একটা ছেলের সাথে রিলেশনে ছিল, এবং ও নাকি বিগত কদিন ধরে ওই ছেলেটার ওপর চাপ দিচ্ছে রিলেশন থেকে বেরিয়ে আসার জন্য। ওদের অলরেডি একটা চত্বরে একটা ফ্ল্যাটও ছিল, সেই ফ্ল্যাটে থাকতো লিভিনে লকডাউনের প্রথমে। বাট এখন কী সব হয়েছে, মেয়েটার চাকরি চলে গেছে লকডাউনের মধ্যে, আর সে নাকি নতুন চাকরি খুঁজছে, আর এই বুড়োটা নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এসব কানাঘুষো খবর চলছে কী জানি না, এই বিশেষ করে এই সুশান্তের খবরটা হওয়ার পরই না এই ধরনের খবর তো চাও হয়েছে। মেয়েটাকে নিয়ে তো মেয়েটা বেশ কবার ধরে এর সাথে দেখা সাক্ষাৎ করছে, এখানে আসছে, দেখা হচ্ছে লোকে তো, আরে যা ঘটে তা তো রটে নাকি, সে সেই রকম অবস্থা হয়ে গেছে তোরে। কোন ছেলেটার সাথে সম্পর্কে রিলেশনে ছিল বলতো? আমি চিনি নাকি জানি বলতো? কে কী করে ছেলেটা জানতে হচ্ছে তো ব্যাপারটা? এ তো বুড়ো বেশ আরম্ভ করেছে। আমিও সেনকে বুড়োটার সম্বন্ধে অনেক খবর নিলাম, জানতে পারছি যে এই বুড়োটা নাকি এই ধরনের কম বয়সী যত মেয়ে রয়েছে, কিছু কিছু কম বয়সী মানে হাউস ওয়াইফ যাদের সবাই সবাই বিয়ে হয়েছিলো, এ সমস্ত সব বিয়ে সাথী চটকে দিয়েছে। এ তো মতিগতি ভালো না। হ্যাঁ, বুড়োর এগেনস্টে তো কিছু একটা স্টেপ নিতে এমন হচ্ছে। আরে হ্যাঁ রে, সেটাই তো ঘটনা, আমিও শুনলাম এই বুড়োটার বেশ গল্প রয়েছে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, পয়সার তো অভাব নেই, আর মানে যা নয় তাই করে বেড়াচ্ছে তো। হ্যাঁ, এত যোগান পায় কোত্থেকে? রোজ দুবেলা কি ভিগড়া খাচ্ছে নাকি? হ্যাঁ, নাকি ওই ভাইগড়া মাইগড়া জাপানি তেল ফেল বোধ হয় সব মাখে, কি বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। জাপানি তেল ভাই, জাপানি তেল, কি বলছিস তুই? আমিও নিতে পারছি না, তুইও শেষ পর্যন্ত জাপানি তেল। কী করবো বলতো, মাথাটা গরম হয়ে আছে এই সমস্ত বুড়োদের ওপরে। যাকে ওই ছেলেটা হচ্ছে আমাদেরই লোকাল ছেলে সৌরভ, ও তো একটা ভালো জায়গায় চাকরি করতো, এখনও করছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। বাট যাই হোক, ওর আরও অনেক রকম ট্যালেন্টও রয়েছে, পাশাপাশি অনেক কিছু করেও, ভালো ছেলে। বাট এরকম যদি একটা মেয়ের সাথে, মেয়েটারও অনেক গল্প আছে, মেয়েটা আগেও কজনের সাথে চড়িয়েছে, যাই হোক সেটা বড় কথা নয়, কিন্তু এই রকম হতে থাকলে তো আমাদের একটা কিছু স্টেপ নেওয়া উচিত, এটা তো ঠিক না। এবং বাড়িতে নাকি সেদিনকে ছেলেটা কোনো দিন অ্যালকোহলিক ছিল না, বাড়িতে সেদিনকে অ্যালকোহল ফ্যালকোহল খেয়ে সে একদম বিচ্ছিরি রকমের একটা তাণ্ডব চালিয়েছে, বাড়ির বাবা মা খুব কান্নাকাটি করছিলো। এরকম হলে তো মেনে না যায় না রে ভাই, পাড়ার লোক কাউন্সিলর ফাউন্সিলর সব জড়ো হয়ে গেছিলো, বিচ্ছিরি ব্যাপার স্যাপার হয়ে গেছে তো। ও বাবা, তাই নাকি? দাঁড়া দাঁড়া, এই বুড়োর আমি একটা ব্যবস্থা নিচ্ছি, দাঁড়া আমাদের সব বন্ধুগুলোকে নিয়ে আসি, এদের কুচুত করে খাটবো, যদি না হয় দেখ ওর আমি ওটাকে কেটেই ফেলবো, কেটেই ফেলবো। ওর আজকে দাঁড়া না, ওকে কোরকে দিয়ে যাবো, একটুখানি দৌড়াদৌড়ি করে নিই, হালকা একটু ওয়ার্কআউট করে নিই, ফ্রি হ্যান্ডগুলো করে নিয়ে যারা বাড়ি যাওয়ার সময়কে ভালো করে যদি না রোকড়ে দিয়ে গেছি দেখ, তবে যদি আমার শান্তি হয়। তাহলে বুড়ো বহুত বার বেড়েছে, বহুত বার বেড়েছে। বলো, তোমাকে তো আমি সেদিনকে বলে দিয়েছিলাম যে তুমি তোমার ওই বয়ফ্রেন্ড না কে আছে তার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করে নাও, যে এখনই লিভিনে ছিলাম ছিলাম, বাট বিয়ে আমি এখনই করতে পারবো না, সব ঝামেলা ওখানে মিটিয়ে এসেছো তো। তুমি আমাকে তোমার সিভিটা আজকে দিয়ে দাও, বুঝলে? আমাকে হোয়াটসঅ্যাপ করো বা মেল করো, আমি তোমার একটা ব্যবস্থা করেই ছাড়বো, বুঝেছো তো? আমি চাই তুমি তোমার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যাও, এই সমস্ত বিয়ে শাদী সংসার পরে হবে, বুঝলে? সেদিন আপনি আমাকে কথাগুলো বললেন না, সেই জন্য আমাকে আরও ভাবালো। ওকে কি বললাম যে আমি এসব পারবো না এখনই করতে? ও তো উল্টো বোঝাচ্ছে আমাকে, রেগে যাচ্ছে, বলছে এইভাবে হলে নিজেকে শেষ করে দেবে, কী যে করি ভালো লাগছে না,
এরপর যদি একটা কিছু ড্রাস্টিক সিচুয়েশান ড্রাস্টিক একটা যদি কিছু ধরা যাক যে কিছু একটা ডিসিশান নিয়ে নিল, তাহলে সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে না, কী যে করি আমি বুঝতে পারছি না। শোনো শোনো, একটা কথা বলি শোনো, আমার উপর মহলে অনেক চেনা শোনা আছে বুঝেছ তো, ও কী করবে আমি সব সেটেল করে দেবো, ও তোমার কিচ্ছু করতে পারবে না, নুন কেসে জড়িয়ে দেবো বুঝেছ। তুমি তোমার ক্যারিয়ারের ওপর ফোকাস দাও, ওই জায়গা থেকে তুমি সরে এসো না, আমার নিউ টাউনে একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে একদিন চলে আসবে, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে, তোমাকে তোমার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি ক্যারিয়ারের জন্য ভালো জায়গায় পৌঁছে দেবো। এইসব ছেলেরা আজ আছে কাল নেই, আমাদের মতো এস্টাবলিশ যারা বিজনেসম্যান তারা ঠিক জায়গায় এই সমস্ত ইয়ং জেনারেশানদের পৌঁছে দেবে। ওসব বাদ দাও, একদিন নিউ টাউনের ফ্ল্যাটে চলে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো কেমন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তাই করবো কেমন। আমি ওকে আজকে ফাইনাল যা জানার জানিয়ে দেবো, আর আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আজ রাতির থেকে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে এই সমস্ত কথা জানাবো কী হচ্ছে না হচ্ছে, আর হোয়াটসঅ্যাপে আমি আমার ডিটেলটা আপনাকে সেন্ড করে দেবো। ভালোই বলেছেন, আর ভালো লাগছে না, অনেক হলো, এবার আমি এই রিলেশান থেকে বেরিয়ে এসে নি। এটাই হলো কপাল, ভালো ছেলে, ইনোসেন্ট ছেলে, ভদ্র ছেলে, এদের কেউ কদর দেয় না বুঝলি তো, এদেরকে কেউ কদর দেয় না। আজকে যেমন তোদের পাড়ার ওই সৌরভ ছেলেটাকে কেউ কদর দিচ্ছে না, সব যে যার মতো ছেড়ে দিয়ে এই সমস্ত পয়সাওয়ালাদের পেছনে ছুটছে, এটাই বাস্তবে ঘটনা রে ভাই, এটাই হলো বাস্তব ঘটনা। হ্যাঁ রে হ্যাঁ ভাই, এটাই হচ্ছে ঘটনা, ঠিকই বলেছিস, যাহা বাস্তব যাহা রিল লাইফ তাহাই রিয়েল লাইফ। দেখ না এই যে সুশান্তের লাস্ট সিনেমাটা, এত ভালো সিনেমা দিলবেচড়ার ট্রেলারটা দেখেছিস, কি মিউজিক এ আর রহমানের, সেখানে কি না এই সমস্ত বইগুলোকে থিয়েটারে রিলিজ করতে দিচ্ছে না, অনলাইনে রিলিজ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। আর এই ওটিটিতে কটা লোক দেখবে বলতো, সেই প্রচারটাই হয়তো পাবে না লাস্ট সিনেমা বলে। আর সেখানে বড় বড় খানেরা, বড় বড় কুমারেরা তাদের সিনেমাগুলোকে ডেট বাই ডেট পিছিয়েই যাচ্ছে, নাকি ওদেরকে থিয়েটারেই আসতে হবে। এই তো হলো ঘটনা ভাই, এই হলো ঘটনা, কদর দেয় না রে, বাস্তব জীবনে কেউ কাউকে কদর দেয় না, কদর দিতে জানে না সমাজ, এটাই হলো ফ্যাক্ট। দেখ ওই দেখ ভাই, তুই দেখ ওইখানে দুজনে পাশাপাশি বসে এবার গল্প শুরু করে দিয়েছে, হ্যাঁ দুজনে পাশাপাশি বসে গল্প শুরু করে দিয়েছে, ওর রস দেখ তুই, এই করেই তো এই অবস্থা, পয়সাওয়ালা বুড়োগুলো বউগুলো মরে যায় কি শরীর খারাপ হয়ে ঘরে সারা জীবন খেটে খেটে মরে যায়, আর ওরা বাইরে এসে এখন কচি কচি ফুল দেখলেই হলো গিয়ে বসে পড়লো, হ্যাঁ এদের রস দেখ, দাঁড়া আজকে পুরার একটা ব্যবস্থা করবোই, হ্যাঁ বুড়ো মিনসে খুব রস, দাঁড়া আজকে ওরা একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো, হ্যাঁ সমাজের অধঃপতনে বুড়োগুলোর দায়ও কম নয় রে ভাই, সমাজের দায়ও ওদেরও কম নয়। কী হবে বলতো ভাই, কী হবে আলটিমেটলি, আজকে নয় এখানে একটা পার্কের ঘটনা ঘটছে, এরকম বহু ঘটনা চারদিকে সারা দেশে কত যে ঘটছে, এই অফিস থেকে আরম্ভ করে কাস্টিং কাউচিং প্রমোশন আরম্ভ করে কত কী ঘটছে বলতো, কত কী ঘটছে তার কোনো হিসেব নেই। আজকে সুশান্ত সিংয়ের মতো নেপোটিজম ব্যাপারগুলো সামনে আসা এবং অন্যান্য যা যা ঘটনাগুলো ঘটছে, তা সে ওর ক্যারিয়ার রিলেটেড হোক বা এই সমস্ত মহেশ ভাটকে নিয়েই হোক, এই সব নিয়ে ঘটছে বটে, কিন্তু এগুলো সবই সাময়িক বুঝলি তো, সবই সাময়িক। অনেক গভীর আলোচনা হয়ে গেল পার্কে এসে, বাড়ি যাই, কাজ আছে তুইও চ বুঝলি, আবার কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, তুই যা তুই যা, ওই তো মেয়েটা চলে যাচ্ছে, দাঁড়া না বুড়ো কাকে আজকে একটা কড়কে দিয়ে আসি, হ্যাঁ যাই না পার্ক খুলেছে অমনি রস টপকে টপকে পড়ছে, তুই যা আমি মালটাকে একটু কড়কে দিয়ে আমি বাড়ি যাবো, চল কালকে দেখা হবে, ঠিক আছে টাটা, রাত্রে হোয়াটসঅ্যাপে অন থাকিস কথা হবে বুঝলি, আয়। কী দাদু খবর কী, হ্যাঁ মনে তো একদম পুলক জেগেছে, ফুর্তির প্রাণ গড়ের মাঠ, ফুর্তির প্রাণ গড়ের মাঠ না সরি গড়ের পার্ক হয়ে গেছে তো, হ্যাঁ মনে খুব রস দেখছি, সকাল সকাল চলে এসছো মাঞ্জা দিয়ে, কী দাদু সব ভালো তো, অসভ্য ছেলে তুই কে রে, হ্যাঁ তুই কে, খুব বড় রস দিচ্ছিস, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে, তুই এইসব কথা বলছিস সকাল সকাল, দূর এখান থেকে দূর, তুই চিনি না জানি না তুই কে যে তোর আমি প্রশ্নের উত্তর দেবো, এই যে শোনো বুঝলে তো, তুমি শোনো বেশি লম্প ঝম্প করো না, দেখেছো তো মহেশ ভাটকে নিয়ে গোটা দেশে নাড়ি দিয়েছে,
ওর মোটামুটি ওটাকে নাড়িয়ে দিয়েছে সবাই, ঠিক আছে? ওই কোচি রিয়া চক্রবর্তীকে বলেছিল না যে সুশান্ত মরবে, আমি আছি, তুমি এখানে আর গ্যাঁড়াকাল মারতে এসো না, আমি আমরা অনেকক্ষণ ধরে দেখছি তুমি ওই কোচিটার সাথে খুব লটঘট মারছিলে, যাই না লকডাউন উঠতে পার্ক খুলেছে, চলে এসছো এখানে, আর সকাল সকাল বিকেল বিকেল এই সব করে যাবে, বেশি বার বেরো না, ঠিক আছে? একদম টাইট দিয়ে ছেড়ে দেবো, বেশি বার বেরো না। ও কেন রে, আমি কী করেছি? হ্যাঁ তুই যে আমাকে হুমকি দিচ্ছিস, আমি কী করেছি? আমি তো আগেও আসতাম, যে ওর সাথে তো আমি আগেই চিনি, তোকে আমি চিনি না, এই মেয়েটাকে তো আমি অনেক দিন ধরেই চিনি, বেশি পায়তনা মারতে আসিস না, বুঝেছিস তো? আমিও একটা হিসেবে চলি, আমার হিসাবটা গণ্ডগোল করবি না, আমাকে একটা প্ল্যান নিয়ে চলতে হয়, একদম প্ল্যানে ঘাটতে আসবি না। শোনো জেঠু কি দাদু, ভালো কথা শুনে রাখো, তোমার সব ডিটেল আমার কাছে নেওয়া আছে, আমি জানি তুমি কী ধরনের, তোমার সব প্রিভিয়াস হিস্ট্রি আমি জানি, অনেক মেয়ের পেছনে তুমি এইভাবে লেগেছিলে, ঠিক আছে? মেলা বাঁকতে শোনা, নইলে একদম সোজা এবিপি আনন্দ থেকে আরম্ভ করে ফেসবুক থেকে আরম্ভ করে সব জায়গা তোমার হিস্ট্রি কেচ্ছা ছড়িয়ে দেবো, ওইদিকে মুম্বাই চলছে, এবার এখানে কলকাতা জ্বালিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? এ তোমাদের মতো বুড়ো হাবড়াগুলোর জন্যই আজকে আমাদের কিছু ভালো ভালো ইয়াং ট্যালেন্টেড জেনারেশনের ছেলেপুলেগুলো মারা যাচ্ছে, ঠিক আছে? বেশি লাগতে শোনা, কথাটা মাথায় থাকে, আর যাও বাড়ি যাও, এখন এখানে বসে আছো কি আবার অন্য কারোর অপেক্ষায় আছো নাকি? যাও যাও বাড়ি যাও, এখানে আর বসে থাকতে হবে না, আর দ্বিতীয় দিন থেকে যেন আমি এসব দেখতে না পাই, নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ করে ছেড়ে দেবো। সো বন্ধুরা, আজকের স্টোরিটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন। ব্যাকগ্রাউন্ডে দেখছেন তো আগুন জ্বলছে, ঠিক এরকমভাবেই কিন্তু এখন আগুন জ্বলছে পাটনা থেকে মুম্বাই পর্যন্ত। একটা যোগ্য লোককে তার কাঙ্ক্ষিত বস্তু থেকে বা কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরিয়ে দিয়ে কিছু অযোগ্য প্রার্থীকে তাদেরকে স্টার বানিয়ে দেওয়া এবং সেখান থেকে নেপোটিজম, কাস্টিং কাউচ এবং নানা রকম বিষয় নিয়ে কিন্তু এখন চারদিকে সরগোল পড়ে গেছে, চারদিকে আগুন জ্বলছে। সো এই গল্পটাতে কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে কি হয়নি সেটা আপনারা বুঝে নিন, কিন্তু হ্যাঁ পরিস্থিতি এবং প্রাসঙ্গিকতা এবং সময়োচিত ঘটনাকে তুলে ধরা হয়েছে। সো স্টে টিউন অন বং স্টোরিজ, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ারও করবেন, সাথে থাকুন, দেখতে থাকুন বং স্টোরিজ। সবাই ভালো থাকবেন।